হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মাইক্রোফোনটি আপনাদের সামনে দেখাবো, আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা বোয়া M1 মাইক্রোফোন। সেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যামাজন ডেলিভারি বয় আমাকে এসে মাইক্রোফোনটি দিয়ে গেছে, যে পার্সেলটি অর্ডার করেছি সেটা দিয়ে গেছে। তো আপনাদের সামনে এখন দেখাবো, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি বক্সটি ওপেন করছি, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি অনেক ইন্টারেস্টেড হতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গেছি, এই বোয়া M1 যে মাইক্রোফোনটি আছে, মাইক্রোফোনটি খুব ভালো একটি কোয়ালিটির, খুব ভালো মাইক্রোফোন। মোটামুটি সবাই, ছোট থেকে বড় সব ইউটিউবাররাই এই মাইক্রোফোনটি ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটির বিল পেপারটা। এখন দেখে নিব বক্সের ভিতরে কী কী থাকে, চলুন বক্সটি ওপেন করা যাক। বোয়া M1 মাইক্রোফোনের বক্সটি এরকমটা হবে, দেখতে এরকমটা হবে। তো চলুন ওপেন করে দেখা যাক। আমরা ওপেন করছি, ওপেন করে দেখি কি কি থাকে। ওপেন করে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি লেদারের ব্যাগ, এইটার ভিতরে ইউজার ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড থাকবে হয়তো। ও, এটা ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি দেয়। আর এইটি ইউজার ম্যানুয়াল, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো। আমরা ইউজার ম্যানুয়ালটি রেখে দিচ্ছি সাইডে, দেখি ভিতরে কি পাওয়া যায়। ভিতরে অডিও আউটপুট জ্যাক, নয়েজ রিমুভার, এই যে সেই আমাদের মাইক্রোফোনটি। এটা কি আমি নিজেও জানি না। এই মাইক্রোফোনটি দুটি মুড থাকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুড দুটি কি কি। একটি অফ স্মার্টফোন মুড আর একটি ক্যামেরা মুড। আপনি ক্যামেরা মুডে যখন ইউজ করবেন তখন সব ধরনের ক্যামেরাতে কিংবা DSLR ক্যামেরাতে চলবে, আর যখন অফ স্মার্টফোনে ব্যবহার করবেন তখন বাদবাকি সব ডিভাইসে, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, বাদবাকি সব ডিভাইসেই কাজ করবে। এটাকে সেট আপ করতে হয় কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে খুলবেন, খুলে এটাকে ভিতরে ব্যাটারি লাগাতে হয়, দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাটারি লাগাতে হয়। এটা খুলবেন এভাবে, এখানে একটা ছোট্ট ইয়ে থাকবে, এটা সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে এখানে ব্যাটারি লাগাবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে ব্যাটারি লাগাবেন, তাহলেই সেট আপ অন হয়ে যাবে, তাহলেই ক্যামেরার জন্য আপনার মাইক্রোফোন রেডি। আর তারপর আপনারা এইভাবে ক্লিপ, নয়েজ রিমুভার এগুলো লাগিয়ে নিতেই পারবেন, আর বাদবাকি সেট আপ আপনারা করেই নিতে পারবেন। আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আর আপনি যদি ভাবছেন যে কোন মাইকটা কিনবো, কোন মাইক্রোফোনটা ভালো, কোনটা কিনবো কোনটা ভালো, সেরকম ধরনের জন্য এটা সবথেকে ভালো মাইক্রোফোন। আমি এই ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারেন। আর শেষ পর্যন্ত একটি কথাই বলবো যে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি।